হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকের এই ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আগস্ট মাসে যেসব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো একবার এই ক্লাসে তোমাদের আমি রিভিশন করিয়ে দেবো যদিও প্রত্যেকটা প্রশ্ন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়ে দিই কিন্তু শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদেরকে এই ক্লাসে আমি প্রোভাইড করবো তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল সংক্ষেপে ন্যাক এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন জি কান্নাবিরন অপশান এ ন্যাকের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু প্রতিষ্ঠা সাল উনিশশো চুরানব্বই দুই নম্বর টেলিকম ডিপার্টমেন্টের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অপূর্ব চন্দ্র অপশন এ তিনি শ্রী কে রামনের স্থল অভিষিক্ত হয়েছেন তিন নম্বর মাইক্রোসফট ইন্ডিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে পুনিত চন্দক অপশন বি তিনি অনন্ত মহেশ্বরী স্থল অভিষিক্ত হয়েছেন চার নাম্বার মিলিটারি নার্সিং সার্ভিসেস এম এন এস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে অমিতা রানী অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন কে সম্প্রতি ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল সমীর সাকসেনা অপশান তিনি ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়নের স্থল অভিষিক্ত হয়েছেন ছয় নম্বর প্রশ্ন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় কুমার আগরওয়াল অপশন এ তিনি বিবেক জোহুরের স্থল অভিষিক্ত হয়েছেন সাত নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট সম্প্রতি দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অন্তর্বর্তী চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছে বিচারপতি জয়ন্ত নাথ অপশন বি আট নম্বর টেসলা কোম্পানি নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় বংশোদ্ভূত ভৈরব তানেজা অপশন সি তিনি জ্যাচারি কিরখনে স্থল অভিষিক্ত হয়েছেন নয় নম্বর প্রশ্ন উড়িষ্যা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন কে সুভাষিষ তলাপাত্র তিনি হচ্ছেন উড়িষ্যা হাইকোর্টের তেত্রিশতম প্রধান বিচারপতি তিনি বিচারপতি এস মুরলীধরের স্থল অভিষিক্ত হয়েছেন দশ নম্বর প্রশ্ন এস লাইফ ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অমিত ঝিংরান অপশন এ এগারো নম্বর ইন্ডিয়ান কোস্ট গার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে এস পরমেশ অপশন বি বারো নম্বর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে শ্রীকান্ত মাধব বৈদ্য অপশন ডি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা তিরিশ জুন উনিশশো তেরো নম্বর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে আর ডরাইসামি অপশানে এলআইসির হেডকোয়ার্টার মুম্বাই প্রতিষ্ঠা পয়লা সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন চোদ্দ নম্বর কোন রাজ্যে নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন শত্রুজিৎ কাপুর হরিয়ানা তিনি পি কে আগরওয়ালে স্থল অভিষিক্ত হয়েছেন পনেরো নম্বর কোন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন অ্যালেক্স ক্রিস পেপল অপশন সি পেপলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া ষোলো নম্বর প্রশ্ন পাওয়ার ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে পারমিন্দর চোপড়া অপশন বি সতেরো নম্বর কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন আর শেষাদ্রি সাউথ ইন্ডিয়ান ব্যাংক অপশন ডি হেডকোয়ার্টার শ্রিশুর কেরালা প্রতিষ্ঠা উনিশশো আঠাশ নম্বর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব অপশন সি তিনি বিচারপতি এ কে গোয়েলের স্থল অভিষিক্ত হয়েছেন উনিশ নম্বর ইন্ডিয়ান অয়েল কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জীব কাপুর অপশান এ তিনি দু হাজার সতেরো সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কুড়ি নাম্বার কোন দেশে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন হুন ম্যানেট কম্বোডিয়া অপশান ডি রাজধানী নম্পেন মুদ্রা রিয়েল একুশ নাম্বার কোন দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আনোয়ার উল হক কাকার পাকিস্তান অপশান এ পাকিস্তানের ইতিহাসে সর্বকনিষ্ঠ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাইশ নাম্বার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে শ্রেথা থাভিসিন অপশন বি থাইল্যান্ডের মুদ্রা বাদ রাজধানী ব্যাংকক প্রশ্ন কোন দেশে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্বম্ভর শ্রেষ্ঠ নেপাল অপশন সি তিনি প্রধান বিচারপতি হরিকৃষ্ণ কার্কি স্থলভিষিক্ত হয়েছেন চব্বিশ নম্বর প্রশ্ন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে এমারসন মানঙ্গা গোয়া অপশন সি দ্বিতীয়বারের জন্য তিনি নিযুক্ত হয়েছেন জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে মুদ্রা হচ্ছে জিম্বাবুয়ান ডলার শেষ প্রশ্ন পঁচিশ নম্বর লিচেনস্টাইনে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হয়েছে মৃদুল কুমারকে মনোনীত করা হয়েছে অপশান বি তিনি বর্তমানে সুইজারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি বলে আমি এই ক্লাসে প্রোভাইড করলাম না কিন্তু তোমরা যারা এই ক্লাসটা পিডিএফ নেবে সেখানে আমি অতিরিক্ত প্রশ্ন হিসেবে সেগুলো জুড়ে দিয়েছি ঠিক আছে তো আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই